পৃথিবীতে কত দেশ, কত জাতি, কত রকমের অদ্ভুত অদ্ভুত সব সামাজিক বা ধর্মীয় প্রথা তাদের। কোনোটা বেশ মজার তো কোনোটা ভয়ঙ্কর, সেই রকমই কয়েকটি প্রথার কথা আজ আপনাদের শোনাব। প্রথমেই শোনাই এক আজব প্রথার কথা, শুনে আপনি হাসবেন কি কাঁদবেন সেটা নিজেই ঠিক করে নেবেন। এই প্রথাটি প্রচলিত আছে ইন্দোনেশিয়ায় টাইডং উপজাতির মধ্যে। এখানে বিয়ের পরে টানা তিন দিন তিন রাত নববিবাহিত বরবউকে বাথরুম ব্যবহার করতে দেওয়া হবে না। স্নান করা তো দূরের কথা, এই তিন দিন মলমূত্র ত্যাগ করাও বারণ। ভাববেন না যে সকলের অলক্ষ্যে তারা ওই কর্মটি করে নেবে, কারণ এই সময় তাদের আত্মীয় স্বজনরা রীতিমতো 24 ঘন্টা নজরদারি চালায় তাদের ওপরে। এই রীতি যদি কোনো বরবউ মানতে না পারে তাহলে নাকি তাদের জীবনে ভীষণ অভিশাপ নেমে আসবে। ভেবে দেখুন কি করুণ অবস্থা হতে পারে বেচারিদের। ভাগ্যিস আমি বা আপনি ওই উপজাতির মধ্যে জন্মায়নি, তাহলে হয়তো ভয়ে বিয়েই করা হতো না আর এ জন্মে। এবার শুনুন সত্যি এক ভয়ঙ্কর প্রথার কথা। ব্রাজিলের অ্যামাজন তীরবর্তী অঞ্চলে স্যাটার ম নামে এক প্রজাতি থাকে। তাদের পুরুষদের সাবালক হওয়ার পর তাদের শৌর্যবীর্যের প্রমাণ দেখানোর জন্যে এক ভয়ঙ্কর পরীক্ষা দিতে হয়। বুলেট অ্যান্ড বলে ওখানে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায়। তার বিষ এতটাই তীব্র যে তাকে ধরার জন্যে প্রথমে ওই পিঁপড়ের বাসায় অ্যালকোহল ঢেলে দিয়ে পিঁপড়েগুলোকে অজ্ঞান করতে হয়। এবারে একটা 10 তানার মধ্যে 80টা ওই রকম পিঁপড়ে ওরা আটকে রেখে দেয়। এবার কিছুক্ষণ পরে পিঁপড়েগুলোর জ্ঞান ফিরলে এই রকম দুটো 10 তানা দুহাতে পড়ে সেই বীর পুরুষদের 10 মিনিট অন্তত নাচতে হবে। স্ক্রিনে দেখুন ওই রকম একটা ছবি। এই পরীক্ষা দিতে গিয়ে মাঝে মাঝেই বীর পুরুষদের অজ্ঞান হয়ে যেতে হয়, একাত্রা মৃত্যুর কথাও শোনা গেছে। তবু বীরত্ব দেখানো চাই। সময় মতো অনুষ্ঠান বাড়িতে হাজির হওয়া তো খুব ভালো গুণ, কিন্তু না, ভেনেজুয়েলা বলে যে দেশটা আছে সেখানে অন্তত এর উল্টো সিস্টেম। যদি সেখানে কোনো নিমন্ত্রিত ঠিক সময়ে অনুষ্ঠান বাড়িতে উপস্থিত হয়ে যায় তবে নাকি সেটা খুব অভদ্রতা, তাকে সবাই খুব লোভী বলে ভাবে। তাই ওখানে অতিথিরা জেনে বুঝে নির্দিষ্ট সময়ের অন্তত 15 মিনিট পর থেকে অনুষ্ঠান বাড়িতে হাজির হতে শুরু করে। আমাদের দেশটা এমন হলে ভালোই হতো, অন্তত দেরি হলেও কেউ কিছু বলতো না। নিমন্ত্রণের কথা যেখানে উঠল সেই সম্পর্কিত আরেকটি অদ্ভুত প্রথার কথা শুনে নিন। রান্নায় ঠিক পরিমাণ মতো লবণ না থাকলে কি খেতে ভালো লাগে? কিন্তু যদি আপনি কখনো ইজিপ্টে কারোর বাড়িতে নিমন্ত্রণ পান আর খেতে গিয়ে দেখেন যে রান্নায় লবণ কম হয়েছে, খবরদার লবণ চাইবেন না। এমনকি খাবার টেবিলে লবণের পাত্র রাখা থাকলেও তার থেকে লবণ নেবেন না। লবণ চাইলে ইজিপ্টের লোকেরা ভীষণ চটে যায়, এটাকে তারা রীতিমতো অপমান বলে মনে করে। সুতরাং যদি কেউ সবজিতে লবণ দিতে ভুলেও যায় আপনাকে হাসি মুখে বিনা প্রতিবাদে সেই অখাদ্য গলাধ্যকরণ করতেই হবে, কি আর করা যাবে, জসমিন দেশে জদাচার। ভেনেজুয়েলা দেশের জঙ্গলের ধারে ইয়ানোমামি প্রজাতির লোকেরা বাস করে। তারা বিশ্বাস করে মৃত্যুর পরে মৃত মানুষের শরীরের কিচ্ছু এই পৃথিবীর কোথাও যেন না থাকে, তাই তারা প্রথমে মৃতদেহকে ভালোভাবে পুড়িয়ে ছাই করে নেয়। তারপর সেই ছাই সবটাই একরকম পাতার রসের সঙ্গে মিশিয়ে আত্মীয় স্বজনরা ভাগ করে খেয়ে নেয়। এর ফলে নাকি তাদের প্রিয়জনের আত্মা তাদের ছেড়ে আর কোনোদিন যাবে না। তবে ওই ছাই খেয়ে তাদের পেট খারাপ করে কি না সেটা অবশ্য কোথাও লেখা আমি খুঁজে পাইনি। মৃতদেহ নিয়ে আর এক অদ্ভুত প্রথা দেখা যায় মাদাগাস্কার দেশে। এটি আফ্রিকার একটি বেশ দরিদ্র দেশ। এই দেশে লা হস প্লাতু অঞ্চলের লোকজন জুলাই আগস্ট মাসে ফামাদি হানা বলে একটা উৎসব পালন করে। তাতে তারা কবর থেকে তাদের প্রিয়জনদের মৃতদেহ প্রথমে খুঁড়ে বার করে আর তারপর সেই হাড়গোড়গুলো নতুন কাপড়ে জড়িয়ে সেই মৃতদেহ নিয়ে রীতিমতো নিজেদের মধ্যে লোপালুপি করে। মদ টদ খেয়ে বেশ পার্টি চলার মতো পরিবেশ তৈরি হয়। তারপর পার্টি শেষ হলে তারা মৃতদেহগুলোর কাছ থেকে আশীর্বাদ নেয়, নিয়ে আবার সেগুলো পুঁতে রেখে দিয়ে চলে আসে। মৃতদের নিয়ে আর একটা অদ্ভুত প্রথার কথা শুনুন। রোমানরা বিশ্বাস করে যে মৃত্যুর পরেও মানুষের তৃষ্ণা থাকে, তাই রোমের কবরগুলোতে মৃতদেহের মুখ থেকে পাইপ বের করে বাইরে অবধি রাখা থাকে।
মৃতের প্রিয়জনেরা মাঝে মাঝে ওই পাইপ দিয়ে মধু, মদ, জল, দুধ এইসব ঢেলে দিয়ে আসে। সেগুলো নাকি মৃতেরা আবার পান করবে। এবারে বিয়ে নিয়ে কয়েকটা অদ্ভুত প্রথার কথা বলি। নতুন বিয়ের পর জার্মানির সদ্য বিবাহিত বরকনেকে একটা ঝঞ্ঝাট পোয়াতে হয়। বিয়ের পরেই হঠাৎ বরকনের বাড়ির লোকজন এসে সমস্ত কাঁচের বাসনপত্র মাটিতে আছাড় মেরে ফেলে টুকরো টুকরো করে দেয়। আর তারপর সারা বাড়ি এইভাবে নোংরা করার পর এই নতুন বরবউকে একসঙ্গে ওই সব পরিষ্কার করতে হবে। এইভাবেই নাকি তারা একসঙ্গে সংসার যাত্রা শুরু করল। হবে হয়তো, কিন্তু অনেক টাকার বাসনপত্র তো গেল। বিয়ে শাদির আগে কিছুটা মজা করার ব্যবস্থা অনেক জায়গাতেই আছে, কিন্তু স্কটল্যান্ডে একটা মজা এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে সেটা আর খুব মজার জায়গায় থাকে না। বিয়ের আগে তারা কনের গায়ে ডিম ছুঁড়ে মারে। শুধু কি ডিম, পচা দুধ, দই, আরও সব কত বাজে বাজে জিনিস। আর তারপর এই কিম্ভূত কিমাকার কনেকে সঙ্গে নিয়ে তারা শহরের চারদিকে ঘুরে বেড়ায়। সবাই খুব মজা পায়, কিন্তু কনে বেচারির খুব মজা হয় বলে তো মনে হয় না। প্রাচীনকালের সেই স্বয়ম্বর সভার ব্যবস্থা তো কবেই উঠে গেছে আমাদের দেশে। তবে সাহারা মরুভূমির প্রান্তভাগে বিভিন্ন দেশে ওডাবে সম্প্রদায়ের লোকেরা বাস করে। সেখানে বিবাহযোগ্য পুরুষরা বিবাহ উৎসবের দিনে নানান রূপে সেজে গুজে সার দিয়ে দাঁড়িয়ে থাকে। অনেকে আবার নাচ গানও করতে থাকে। মেয়েরা এসে তাদের ভালোভাবে পর্যবেক্ষণ করে। যদি কাউকে তাদের মনে ধরে তবে তারা তাকে নিয়ে চলে যায় এবং তাদের মধ্যে বিবাহ হয়। এমন সব কত অদ্ভুত অদ্ভুত প্রথা সারা পৃথিবী ময় ছড়িয়ে আছে, সব তো আর একদিনে বলা সম্ভব নয়। আজ এই অবধি বলি, জানা অজানায় আবার আসবো নতুন কাহিনী নিয়ে। আজকের মতো নমস্কার।